নমস্কার, কেমন আছো সবাই? আন্দ্রা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমাদের নবদ্বীপ ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব মায়াপুরে। তো টিকিট কাটছে, দাঁড়িয়ে আছি, আর এখানে দেখো একটা শরবতের দোকান পেয়েছি। যেহেতু প্রচণ্ড গরম আর বাচ্চাগুলো খুব ক্লান্ত হয়ে পড়েছে, তার জন্য একটু শরবত খেয়ে নিলাম। আর এখানে রয়েছে দু রকমের টিকিট, একটা হচ্ছে 10 টাকা আর একটা হচ্ছে 5 টাকা। 10 টাকাটা যা মানে লঞ্চে করে, আর 5 টাকাটা নৌকা করে। তো নৌকা করে যাচ্ছে যারা, তারা কিন্তু মাথায় ছাউনি পাচ্ছে না, বিনা ছাউনিওয়ালা। গরমে আমাদের একটু কষ্ট হবে বলে ওই জন্য আমরা 10 টাকার টিকিটই কেটেছি। আর সব থেকে মজার বিষয়, নৌকা করে বেশ সাইকেলগুলো আর স্কুটিগুলোও চলে যাচ্ছে। তো চলো, আমাদের লঞ্চ আসেনি, আমরা তার জন্য একটু দাঁড়িয়ে আছি এখানে। তো চলো বন্ধুরা, সবাই দেখতে থাকো আমাদের মায়াপুরের ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। তো এখানে দেখো আমাদের লঞ্চ চলে এসেছে, আমরা লঞ্চে চেপেও পড়েছি, আমরা যাত্রা শুরুও করে দিয়েছি। তো দেখো, আর নৌকাটাও ভর্তি হয়ে গেছে, আশা করছি নৌকাটাও কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। আর একটা লঞ্চে কিন্তু অনেক অনেক যাত্রী যা আশা করতে পারে। আর আমার বাচ্চাদের মানে আমার ছেলে মেয়েদের সকলকে দেখাবো সেই অদ্ভুত একটা জিনিস। একই নদীতে দু রকমের জল, কিন্তু কোনোটাই কারোর সঙ্গে মিশে যায়নি। আমরাও দেখব আর তোমাদেরকেও দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যেই জিনিসটা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি, সেই জিনিসটা আগে যতটা সুন্দরভাবে বোঝা যেত, আর এখন কিন্তু অতটা ভালোভাবে জিনিসটা বোঝা গেল না। আমি এর আগের বারে মানে অনেক দিন আগে যখন এসেছি, তখনও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা গেছিল, জিনিসটা দেখতেও ভালো লাগছিল যে একদিকের জলটা ঘোলাটে আর একদিকের জলটা পরিষ্কার, হালকা কালো কালো টাইপের। তো চলো, কি আর করবো, যতটুকু পড়েছি ওর মধ্যেই ছেলে মেয়েগুলোকে দেখাবার চেষ্টা করলাম। এই যে দেখতেই পাচ্ছ যে ওই দিকটা একটু কালো কালো মতো আছে, আর এই দিকটা একটু ঘোলা ঘোলা আছে। এইরকমভাবেই অপেক্ষায় থেকে দেখতে 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 আমরা মায়াপুরের ঘাটে চলে আসলাম। তো চলো এবার নামা যাক, নেমে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা ঘাট থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ডে এসে টোটো ধরে নিয়েছি, যেহেতু অনেকখানি পথ হাঁটা পথে হাঁটা যাবে না এই গরমেতে। আর মাথা পিছু নিয়েছে 10 টাকা করে। আর এখানে দেখো আমরা মন্দিরের সামনে চলেও এসেছি, আর প্রচণ্ড গরমের জন্য কিন্তু অনেক দোকানপাট বন্ধ আছে, আর আমাদের বাচ্চাগুলোর কিন্তু খুব কষ্ট হচ্ছে। তো নবদ্বীপের থেকে মায়াপুরে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে সহ্য করা যাচ্ছে না এত গরম। তো দেখো এই যে মন্দিরের ভেতর ঢুকে পড়েছি, আর এবার আমরা প্রথমে কুপনটা কেটে নিই, মানে খাবারের, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, একটু বেলা হলে হয়তো আর পাবো না। তো দেখো আমাদের কুপন কাটা হয়ে গেছে, আমরা এবার ভেতর দিকে যাচ্ছি, আর আমরা গীতা ভবনের কুপন কেটেছি 60 টাকা করে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। বই, আমি কে? আমি আমি I don't know.
আর যেহেতু মন্দিরের ভেতরে ফোন অ্যালাও নেই, তার জন্য আমরা ফোন আর বাকি জিনিসপত্র কাউন্টারে দিয়ে আর আমরা দর্শন করতে গেছি। তো দর্শন করে নেওয়ার পর আমরা এই যে চারিধারগুলো একটু ঘুরে ঘুরে ফিরে দেখছি। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, যার জন্য বাচ্চাদেরও খুব কষ্ট হচ্ছে আর বড়দেরও কষ্ট হচ্ছে। আর বেশি ঘুরবো না, এবার প্রসাদ গ্রহণ করে বাড়ি যাব। তো দেখো, আমরা যেহেতু গীতা ভবনের কুপন কেটেছিলাম, তো আমরা খাবারের এখানে চলে এসেছি আর এই যে সকলে মিলে লাইন দিয়ে সুন্দরভাবে বসেও পড়েছি। আর এখানে কিন্তু প্রসাদ গ্রহণ করার আগে হরে কৃষ্ণ নাম জপ করতে হয়, যেটা আমরা করেছি, খুব ভালো লাগলো। যেহেতু দু হাত তুলে হরে কৃষ্ণ নাম জপ করেছি সবাই মিলে, তার জন্য ফোনটার অন করা হয়নি। তো চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আর আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলের পাশে থাকবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। সবাই মিলে একবার বলো হরে কৃষ্ণ।